বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস এর কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 সালে জানুয়ারি মাসে। আজকের গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। অগস্ট মাস, অসহ্য গরম, সূর্যের তাপে আমাদের বেকার স্ট্রিটের বাড়ি যেন একেবারে উনুনের মতো গরম হয়ে গেছে। বিশ্বাস করাই কঠিন যে এই বাড়িতে শীতকালে আমরা ঠান্ডায় কেঁপে যাই। জানলার পর্দা নামানো, শার্লক সোফার উপর শুয়ে সকালে আসা একটি চিঠি বারবার পড়েই চলেছে। এদিকে আমার ব্যাংক ব্যালেন্সের অবস্থা করুন, কাজেই এই বিশ্রী অবস্থা ছেড়ে যে একটু কোথাও বেরিয়ে আসবো সে সুযোগও নেই। খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়ে সেটা ছুঁড়ে ফেলার কয়েক মুহূর্ত পরেই শার্লক বলে উঠল, ঠিকই ওয়াটসন, একটা সামান্য মতবিরোধ থেকে এমন একটা কাণ্ড ঘটে যাওয়াটা মোটেই কাম্য নয়। সত্যি কোনো মানেই হয় না, কিন্তু কথাটা বলেই আমার খেয়াল হলো যে শার্লক ঠিক কি করেছে। এটা তুমি করলে কি করে? মানুষ কি ভাবছে তুমি কি আজকাল সেটাও বুঝে ফেলছো নাকি? মাই ডিয়ার ওয়াটসন, তোমার মনে আছে আমি কয়েকদিন আগে তোমায় এডগার অ্যালেন পোর একটা গল্প শুনিয়েছিলাম, যেখানে তার গোয়েন্দা নায়ক নিজের বন্ধুর মনের কথা শুধু অবজারভেশন থেকেই বুঝে ফেলেন, আর তুমি বলেছিলে এসব গল্পেই হয়, বাস্তবে সম্ভব নয়। তা এবার বিশ্বাস হলো তো? কিন্তু কিন্তু সেখানে তো গোয়েন্দার বন্ধু অনেক কিছু করছিলেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাথরের উপর হোঁচট খেয়ে আকাশের তারার দিকে তাকিয়ে আরো কত কিছু করলেন, আমি তো স্রেফ বসেছিলাম। কিন্তু তোমার মুখ ওয়াটসন, আর তার মুহূর্তে মুহূর্তে পাল্টানো অভিব্যক্তি। তুমি বলতে চাইছো আমি কি ভাবছিলাম সেটা তুমি আমার মুখ দেখে বুঝে ফেলেছো? তোমার মুখ, আর বিশেষ করে তোমার চোখ। আমার চোখ? দেখো তোমায় আমি ধরিয়ে দিচ্ছি, তুমি কাগজটা ছুঁড়ে ফেলতে তোমার দিকে আমার প্রথম চোখ গেল। আমি লক্ষ্য করলাম তুমি প্রথমে জেনারেল গর্ডনের ছবির দিকে তাকালে, তারপর ওই বইয়ের স্তূপের ওপর রাখা হেনরি ওয়ার্ড বিচারের ছবির দিকে তাকালে, তারপর ফাঁকা দেওয়ালের দিকে তাকালে। মানে খুব সহজ, বিচারের ছবিটাও যদি ফ্রেম করা হতো তাহলে দেয়ালে গর্ডনের ছবির পাশেই সেটা টাঙিয়ে রাখা যেত। বাহ, প্রতিটা কথা একদম ঠিক। এইটুকুতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ওয়াটসন। কিন্তু তারপর আমি খেয়াল করলাম তোমার চোখ আবার বিচারের দিকে ফিরে গেছে, তুমি তার দিকে তাকিয়ে রয়েছো, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। কি ভাবতে পারো? নির্ঘাত বিচারের ক্যারিয়ার নিয়ে, সিভিল ওয়ারের সময় তার কীর্তিকলাপ নিয়ে ভাবছো তুমি। কিন্তু তারপর দেখলাম তোমার চোখ আস্তে আস্তে বিচারের ছবি থেকে সরে গেল, কিন্তু মুখের ভাবুক অভিব্যক্তিটা থেকেই গেল। নিশ্চয়ই তুমি সিভিল ওয়ার নিয়েই ভাবছিলে। তোমার মুখে চোখে দুঃখের ছাপ স্পষ্ট হয়ে উঠল, তুমি মাথা নাড়লে। তার মানে তুমি ভাবছো সিভিল ওয়ারে মারা যাওয়া হাজার হাজার বীর সৈনিকদের কথা। তুমি আস্তে আস্তে তোমার সেই পুরনো আফগানিস্তানের যুদ্ধের ক্ষতের জায়গাটায় হাত বোলালে। তোমার মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। আফগানিস্তানের যুদ্ধের সূত্রপাত একটি মতবিরোধ, এবং ঠিক এই মুহূর্তে আমি সেই কথাটাই বলে উঠলাম, এবং দেখলাম তুমি আমার কথায় সায় দিলে, যার থেকে প্রমাণিত হলো যে আমি যা যা ভেবেছি তা সব সঠিক। কিন্তু শার্লক সব বুঝিয়ে বলার পরেও আমার অবাক ভাবটা কাটছিল না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, অত অবাক হবার কিছুই নেই ওয়াটসন, এটা খুবই সামান্য ব্যাপার। এর থেকে ঢের বেশি ইন্টারেস্টিং হলো এই চিঠিটা। আজকের কাগজে একটা ছোট্ট খবর বেরিয়েছিল ক্রস স্ট্রিটের মিস কুশিং এর ব্যাপারে, তোমার চোখে পড়েনি নিশ্চয়ই? কই না তো, ফাইন্যান্সিয়াল কলমের তলাতেই রয়েছে, পড়। কই দেখি। ও হ্যাঁ, এই তো, বিভৎস উপহার, ক্রয়ডনের ক্রস স্ট্রিট নিবাসী মিস সুজান কুশিং এর কাছে গতকাল দুপুর 2 নাগাদ ডাকে একটি ব্রাউন পেপারে মোড়া বাক্স আসে। বাক্স খুলে মিস কুশিং দেখেন তার ভেতরে রয়েছে প্রচুর নুন।
নুনটা ঢেলে ফেলতে গিয়ে তার ভেতর থেকে বেরিয়ে পড়ে একজোড়া টাটকা মানুষের কান। বাবা, পোস্টমার্ক থেকে বোঝা যায় যে বাক্সটা এসেছে বেলফাস্ট থেকে, কিন্তু প্রেরকের নাম লেখা নেই। মিস কুশিংয়ের 50 বছর বয়স, বন্ধু বা আত্মীয় তার বিশেষ নেই, কাজেই তাঁকে ডাকে উপহার পাঠাতে পারেন এমন মানুষের সংখ্যাও খুবই কম। এর আগে উনি যে বাড়িতে থাকতেন সেখানে 3 জন ডাক্তারি ছাত্র ভাড়া থাকত, যাদের নানা কারণে উনি বার করে দেন। মনে করা হচ্ছে যে তারাই হয়তো রেগে এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। তাদের মধ্যে একজন আয়ারল্যান্ড নিবাসী হওয়ার ফলে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হচ্ছে এই ব্যাপারে। ঘটনার তদন্ত করছেন ইন্সপেক্টর লেস্ট্রেড। ও, চিঠিটা লেস্ট্রেডের কাছ থেকেই এসেছে। সে বলছে, এই ধরনের মামলার তদন্ত আপনার থেকে ভালোভাবে কেউ করতে পারবে না। আমরা আপাতত কোনো প্রমাণই খুঁজে পাচ্ছি না। বেলফাস্ট পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সেদিন ডাকে অনেক পার্সেল এসেছিল। এই বিশেষ পার্সেলের প্রেরককে আলাদাভাবে চিহ্নিত করার কোনো উপায় নেই। বাক্সটা খুবই সাধারণ, একটা 1/2 পাউন্ড তামাকের বাক্স, তার আলাদা কোনো বিশেষত্ব নেই। কাজেই সেদিক দিয়েও আমরা কোনো সুবিধে করতে পাচ্ছি না। আপনি যদি একটু সময় বার করে একবার আসতে পারেন খুব উপকার হয়। আমি সারাদিন থানাতেই থাকব। কি বলো ওয়াটসন, এই গনগনে গরমে একবার ক্রয়ডন পাড়ি দেবে নাকি? যাওয়া যেতেই পারে, কাজ তো কিছুই নেই। বেশ বেশ, তৈরি হয়ে নাও, আর একটা গাড়ি ডাকতে বলো, আমি 1 মিনিটে জামা কাপড় পাল্টে আসছি। আমরা ট্রেনে যেতে যেতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, কাজেই ক্রয়ডন পৌঁছে দেখি গরম অনেকটাই কম। শার্লক ট্রেনে ওঠার আগেই তার করে দিয়েছিল, কাজেই লেস্ট্রেড স্টেশনেই আমাদের সঙ্গে দেখা করতে চলে এলো। স্টেশন থেকে মিস কুশিং এর বাড়ি 5 মিনিটের হাঁটা পথ, লম্বা এক ফালি রাস্তা। রাস্তার দুদিকে পর পর একই রকম দেখতে দোতলা বাড়ি, তার মধ্যে একটি দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো লেস্ট্রেড। কমবয়সী এক কাজের লোক দরজা খুললেন। আমরা ভেতরে ঢুকে দেখি মিস কুশিং বসবার ঘরে বসে আছেন। আমাদের দিকে কেমন একটা ফ্যাল ফ্যাল করে তাকালেন। লেস্ট্রেডের দিকে তাকিয়ে বললেন, জিনিস দুটো আউট হাউসে আছে, ওগুলো বিদায় করতে পারলে আমি বাঁচি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওগুলো নিয়ে যাব মিস কুশিং। আমি খালি চাইছিলাম একবার এই মিস্টার হোমস ওগুলো দেখুন। এখানে না দেখলেই চলছিল না? না মানে যদি ওর কিছু প্রশ্ন থাকে। আমাকে প্রশ্ন করে কি হবে? আমি তো আপনাদের বলেছি আমি এ ব্যাপারে কিছুই জানি না। উনি ঠিকই তো বলছেন লেস্ট্রেড। ম্যাডাম, আমার নাম শার্লক হোমস, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। দেখুন, আমি একজন রিটায়ার্ড মহিলা, আমার অনেক বয়স, এমনিতেই চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয়, আর তার উপর গত 2 দিন ধরে দফায় দফায় প্রেস পুলিশ সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার প্রাণ ওষ্ঠাগত। আপনাদের যা দেখতে হয় দেখুন, কিন্তু প্লিজ ওগুলো আমার সামনে আর নিয়ে আসবেন না। বাড়ির পেছনে বাগান, তারই এক কোণে ছোট্ট আউটহাউস, তার ভেতর থেকেই লেস্ট্রেড বার করে আনলো একটি ছোট্ট হলুদ কার্ডবোর্ডের বাক্স, খানিকটা ব্রাউন পেপার আর এক টুকরো সুতো। শার্লকের চোখটা প্রথম সুতোর দিকেই গেল। এই সুতোটা ভীষণ ইন্টারেস্টিং। লেস্ট্রেড, কি বুঝছো? এ তো আলকাতরা মাখানো রয়েছে। আলকাতরা মাখানো টোয়াইন, আর এইখানে মিস কুশিং কাঁচি দিয়ে সুতোটা কেটেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এতে ইম্পর্টেন্টের কি দেখলেন আপনি? আহ, তুমি বুঝতে পারছো না লেস্ট্রেড, উনি কাঁচি দিয়ে সুতো কেটেছেন বলেই তো এই গিটটা ইনট্যাক্ট রয়ে গেছে, এবং এই গিটটা, এই 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 গিটটা খুবই পিকিউলিয়ার। হ্যাঁ, মানে খুব পরিপাটি করে বাঁধা, সেটা আমি আগেই খেয়াল করেছি। যাকে, সুতো তো দেখলাম, এবার কাগজটা দেখি। হ্যাঁ, কড়া কফির গন্ধ, হাতের লেখা বেশ খারাপ, সস্তার কলম দিয়ে লেখা, ক্রয়ডন বানান ভুল, আই লিখেছিল সেটা পরে শুধরে ওয়াই করেছে, পুরুষের হাতের লেখা। তাহলে পার্সেলটি পাঠিয়েছেন একজন পুরুষ যার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, খুব একটা শিক্ষিত নন, এবং ক্রয়ডনের বানান জানেন না, মানে এই জায়গায় তিনি বোধহয় কখনো আসেননি। এবার বাক্সটা দেখি। খুবই সাধারণ হানিডিউ তামাকের বাক্স, বাঁদিকের কোণে 2 আঙুলের ছাপ,
ভেতরে নুন এখনো রয়েছে। এই ধরনের নুন খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। চামড়া বা ওই জাতীয় জিনিস যাতে পচে না যায় তার জন্য এই ধরনের নুন মাখিয়ে রাখা হয়। আর বাক্সের ভেতরে এই কান দুটি, এ কি? এটা তো জোড়া নয়, দুটো কান দুটো আলাদা মানুষের। হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও খেয়াল করেছি মিস্টার হোমস। কিন্তু আমরা ভাবছিলাম যদি ডাক্তারি ছাত্ররা প্র্যাকটিক্যাল জোক হিসেবে এটা করে থাকে, তাহলে মানে ওই ডাইসেকশনের জন্য রাখা আলাদা আলাদা দুটো লাশ থেকে হয়তো। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জোক নয় লেস্ট্রাড। আপনি একদম নিশ্চিত? মনে তো হয় না। ডিসেকশনের জন্য যে লাশ ব্যবহার করা হয় তা ফর্মালডিহাইডে চুবিয়ে রাখা থাকে, এগুলোকে তা করা হয়নি। দুটি কানই বেশ টাটকা এবং দুটোই কাটা হয়েছে খুব ভোঁতা কিছু দিয়ে, যেটা ডাক্তারি ছাত্র করলে হতো না। না লেস্ট্রাড, এটা ঠাট্টাই আর কি নয়, এটা অপরাধ। কিন্তু ওই কান দুটো তো অপরাধের প্রমাণ। কেউ নিজের অপরাধের প্রমাণ এভাবে অন্য কাউকে কেন পাঠাবে? এই প্রশ্নের উত্তরটাই আমাদের বার করতে হবে লেস্ট্রাড। আমি যা বুঝতে পারছি তা হলো দুটো আলাদা আলাদা কান মানে দুটো খুন। এর মধ্যে একটা কান ছোট এবং তাতে কানের দুলের ফুটো রয়েছে, কাজেই সেটা মহিলার। অন্যটাতেও দুলের ফুটো রয়েছে কিন্তু সেটা বড় আর রোদে পোড়া, কাজেই সেটা সম্ভবত পুরুষের। আজ শুক্রবার, পোস্টমার্ক বলছে এটা বৃহস্পতিবার সকালে পোস্ট করা হয়েছে, যার মানে খুন দুটো হয়েছে বুধবার বা মঙ্গলবার। কিন্তু এ দুটো মিস কুশিংকে পাঠানো কেন? তাকে ভয় দেখাতে, কষ্ট দিতে, নাকি তাকে জানাতে যে কাজ হয়ে গেছে? মানে তুমি বলছো উনি এই ঘটনার সঙ্গে জড়িত? মনে হয় না ওয়াটসন। জড়িত হলে উনি পুলিশ ডাকতেন না, কান দুটো পেছনের বাগানে পুঁতে দিলেই তো হতো, কেউ কিছু জানতে পারতো না। তার মানে উনি খুনিকে চেনেন না। আমি মিস কুশিংকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, আপনি তাই করুন। আমার ওর কাছ থেকে নতুন করে কিছু জানার নেই। আমার থানায় একটা কাজ আছে, আমি সেখানেই যাচ্ছি। আপনার কাজ হয়ে গেলে চলে আসবেন। গুড বাই। ফেরার পথে নিশ্চয়ই দেখা করে যাব লেস্ট্রাড। আমরা দুজনে আবার বসবার ঘরে ফিরে এলাম। মিস কুশিং উল বুনছিলেন, আমাদের দেখে কাঁটা নামিয়ে রাখলেন। আমার মনে হয় বাক্সটা হয়তো ভুল করে আমার কাছে চলে এসেছে। আমায় কেউ কেন এমন জিনিস পাঠাবে বলুন তো? আমার আমার তো কোনো শত্রু নেই মিস্টার হোমস। আমারও তাই মনে হয় মিস কুশিং, আমারও ঠিক তাই মনে। শার্লকের কথা আটকে গেছে শুনে আমি তার দিকে ফিরলাম। দেখি সে তাকিয়ে আছে সোজা মিস কুশিংয়ের মুখের দিকে। মুখ দেখে মনে হয় সে যেন কিছু বুঝতে পেরেছে। হঠাৎ শার্লক চোখ সরিয়ে নিয়ে বলে উঠল, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন? আপনার দুই বোন আছে তাই না? আপনি জানেন কি করে? আপনার ফায়ারপ্লেসের উপর ছবিটা, তিনজন মহিলা, মাঝখানের জন যে কম বয়সে আপনি সেটা বলে দিতে হয় না, আর অন্য দুজন আপনার কাছাকাছি বয়সের এবং তাদের সঙ্গে আপনার মুখের একটা মিল আছে, কাজেই। আপনি ঠিকই বলেছেন, আমার দুই বোন স্যারা আর মেরি। আর তার পাশের এই ছবিটা লিভারপুলে তোলা। আপনার এক বোনের সঙ্গে এক কম বয়সী ভদ্রলোক, ইউনিফর্ম দেখে মনে হচ্ছে জাহাজে স্টুয়ার্ড। আপনার বোনের তখনও বিয়ে হয়নি মনে হয়। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। সেটাই আমার পেশা মিস কুশিং। এই ছবিটা তোলার কয়েকদিন পরেই ওদের বিয়ে হয়। ওর নাম জিম ব্রাউনার, তখন দক্ষিণ আমেরিকার জাহাজে কাজ করত, কিন্তু আমার বোনের কাছে থাকার জন্যে লিভারপুল লন্ডনের জাহাজে কাজ শুরু করে। ও, তা কোন জাহাজ? কনকারার? না, মেড। কিন্তু জিম ভালো লোক ছিল না। বিয়ের সময় আমরা জানতাম না যে ওর মদের নেশা ছিল। সেই মদের জন্য ও আমার বোন ম্যারিকে ছেড়ে চলে গেল। এখন তো স্যারাও আমাকে চিঠি লেখে না। আর কি অবস্থা আমি কিছুই জানি না। ভদ্রমহিলাকে দেখে আমার খারাপই লাগছিল। একে বয়স হয়েছে, তার উপর একা থাকেন, কথা বলার কেউ নেই। আমাকে আর শার্লককেই এত বছরে জমিয়ে রাখা সব কথা উনি আস্তে আস্তে বলে ফেললেন। জিম ব্রাউনার, তাঁর ডাক্তারি ছাত্র ভাড়াটে, সব কথাই বললেন। হোমস মন দিয়ে শুনছিল, মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করছিল। আচ্ছা, স্যারাও তো আপনার মতোই বিয়ে করেননি, তাহলে আপনারা দুজনে একসঙ্গে থাকেন না কেন? চেষ্টা করিনি ভাবছেন, কিন্তু ওর বড্ড অন্যের ব্যাপারে নাক গলানোর স্বভাব। কয়েক বছর একসঙ্গে ছিলাম, কিন্তু তারপর ছাড়াছাড়ি হয়ে যায়।
আর আপনি বলছেন যে ম্যারি আর ওর বরের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না? একসময় খুব ভালো সম্পর্ক ছিল জানেন তো, ও তো লিভারপুলে গেছিল ম্যারি আর ওর বরের কাছে থাকতে পারবে বলেই। কিন্তু যাওয়ার পর থেকেই জিমের ব্যাপারে, ওর মদ খাওয়ার ব্যাপারেই লিপ্ত শুধু। জিম নিশ্চয়ই ওর নাক গলানো পছন্দ করতো না, দুজনের মধ্যে অশান্তি হয়েছিল, সেই থেকেই সম্পর্ক খারাপ। ধন্যবাদ মিস কুশিং। আপনার বোন কোথায় থাকে বললেন যেন? নিউ স্ট্রিট, ওয়েলিংটন। রাইট, ধন্যবাদ, এবং আপনাকে এত বিরক্ত করার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। এই বলে শ্যালক উঠে পড়ল, তার সঙ্গে আমিও। বাড়ি থেকে বেরিয়েই আমরা একটা ঘোড়ার গাড়ি পেয়ে গেলাম। এখান থেকে ওয়েলিংটন কত দূর? বেশি নয় স্যার, এক মাইল মতো। বেশ, উঠে পড়ো ওয়াটসন, লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে। আর ক্যাবি? ইয়েস স্যার। রাস্তায় পোস্ট অফিস পড়লে একটু দাঁড়িও। ওকে স্যার। পোস্ট অফিস থেকে শ্যালক একটা তার পাঠাল, তারপর ওয়েলিংটন পর্যন্ত গোটা রাস্তা একটাও কথা বলল না। আমরা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা দেখতে অনেকটা মিস কুশিং এর বাড়ির মতোই। গাড়িকে অপেক্ষা করতে বলে শ্যালক নেমে বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খুললেন কালো কোট পরা প্রচন্ড গম্ভীর এক ভদ্রলোক। গুড ডে, মিস কুশিং বাড়ি আছেন? হ্যাঁ আছেন, কিন্তু ওর সঙ্গে দেখা করা যাবে না। কেন? গতকাল থেকে উনি অত্যন্ত অসুস্থ, আমি ওর ডাক্তার। এই অবস্থায় আমি আপনাকে ওর সঙ্গে দেখা করতে দিতে পারবো না, আপনি বলুন 10 দিন পরে আসুন। ওকে। এই বলে ভদ্রলোক শ্যালকের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। শ্যালকের মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। ওয়েল, দেখা করা যাবে না যখন তখন তো আর কিছুই করার নেই। দেখা করতে পারলেও অসুস্থ অবস্থায় উনি কি আর বলতেন তোমায়? আমি ওকে কোনো প্রশ্ন করতাম না ওয়াটসন, আমি শুধু ওকে দেখতে চাইছিলাম একবার। যাই হোক, ক্যাবি? ইয়েস স্যার। আশেপাশে কোনো ভালো হোটেল চেনো? চিনি স্যার। ভেরি গুড, নিয়ে চলো আমাদের সেখানে। আগে একটু খাওয়া দাওয়া করা যাক ওয়াটসন, তারপর আমাদের বন্ধু লেস্ট্রাডের সঙ্গে দেখা করতে যাব একবার। খাওয়ার সময় শ্যালক বেহালা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলল না। নিজের বেহালাটা কিভাবে কিনেছে, পাগানিনীর বাজনা ওর কত পছন্দ, তারপর পাগানিনীর নানা গল্প, এইসব শুনতে শুনতে যতক্ষণে আমরা উঠলাম ততক্ষণে দুপুরের রোদ পড়ে গেছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে থানায় পৌঁছে আমি দেখি লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার জন্য তার এসেছে মিস্টার হোমস। আমার তারের উত্তর নিশ্চয়ই। শার্লক লেস্ট্রেডের হাত থেকে কাগজটা নিয়ে পড়ল। ওর মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। বুঝলাম। কি বুঝলেন মিস্টার হোমস? সব বুঝে গেছি লেস্ট্রেড। সব মানে? মানে আমি তোমায় যা বলছিলাম লেস্ট্রেড, একটা ভয়ঙ্কর অপরাধ ঘটে গেছে এবং তার সব তথ্য এই মুহূর্তে আমার হাতে। অপরাধী কে? শার্লক প্রশ্নের উত্তর মুখে না দিয়ে ওর একটা ভিজিটিং কার্ডে কি একটা লিখে লেস্ট্রেডের দিকে ছুঁড়ে দিল। সব লিখে দিয়েছি, যদিও আগামীকাল রাতের আগে তুমি কিছুই করতে পারবে না। আরেকটা ব্যাপার লেস্ট্রেড, এই মামলার সঙ্গে আমার নামটা যেন না জড়িয়ে পড়ে, কেমন? ওয়াটসন চলো। সেদিন রাতে বেকার স্ট্রিটের ঘরে বসে আমাদের আলোচনা শুরু হলো ডিনারের পর। লেস্ট্রেড কেমন বলতো? শিকারী কুকুরের মতো, নিজের থেকে শিকার করতে পারবে না, কিন্তু একবার ওকে গন্ধ শুকিয়ে দাও ঠিক খুঁজে বার করবে। কেস তাহলে কমপ্লিট? মোটামুটি। অপরাধী কে তা জানা গেছে, কিন্তু দুজন ভিকটিমের মধ্যে একজনকে এখনো চিহ্নিত করা যায়নি। অপরাধী তো বোধ হয় লিভারপুলের জিম ব্রাউনার, তাই না? নিঃসন্দেহে। আচ্ছা, আমি তো আন্দাজে বললাম, তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? বেশ, ভেঙে বলছি। আমরা এই কেসে শুরু থেকে কি কি দেখলাম? একজন নিপাট ভালো মানুষ মহিলা, যার এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনো সম্ভাবনাই নেই। তার বাড়িতে তার দুই বোনের ছবি। ওই ছবি দেখেই আমার মনে হয়েছিল এই বাক্সটা মিস কুশিং এর কাছে হয়তো ভুল করে চলে এসেছে, যাওয়ার কথা ছিল ওই দুজনের একজনের কাছে। তারপর আমরা বাগানে গিয়ে বাক্সটা দেখলাম। তোমার মনে আছে কিনা জানি না, আমি তখনই বলেছিলাম যে সুতোটা খুব অদ্ভুত, ওই ধরনের সুতো জাহাজে ব্যবহার হয় ওয়াটসন, এবং যে গিঁটটা বাঁধা ছিল সেই ধরনের গিঁটও সাধারণত নাবিকরা বাঁধে।
পার্সেল পোস্ট করা হয়েছে যেখান থেকে, সেটা একটা বন্দর। আর পুরুষের কানেও দুলের ফুটো, সেটাও সাধারণত নাবিকরাই করে। কাজেই আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে আমাদের অপরাধী একজন নাবিক। সেই বাক্সের ওপর লেখা ঠিকানা দেখতে গিয়ে আমি খেয়াল করলাম নাম লেখা রয়েছে মিস এস কুশিং। ভদ্রমহিলার নাম সুজন, কাজেই এটা তার জন্য হতেই পারে, কিন্তু ওই নামে কি অন্য কেউ আছেন? এটা জানতেই আমি ভেতরে গেলাম, আর গিয়েই লক্ষ্য করলাম মহিলার কান। কান? হ্যাঁ ওয়াটসন, কান। তুমি হয়তো পড়োনি, আমি কয়েক বছর আগে একটা ছোট্ট লেখা লিখেছিলাম এই কান নিয়ে। যাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাদের কানের গঠনে আশ্চর্য মিল থাকে। ঘরে ঢুকেই আমার চোখ পড়ল মিস কুশিং এর কানের ওপর, এবং আমি অবাক হয়ে গেলাম দেখে যে তার কান এবং বাক্সের ভেতরে যে মহিলার কাটা কান রয়েছে দুটোই প্রায় হুবহু এক। এবং তারপর ভদ্রমহিলা আমায় বললেন তার বোনের নাম স্যারা। স্যারা কুশিং, মিস এস কুশিং। এক্স্যাক্টলি ওয়াটসন। আর ভেবে দেখো, দুজনের ঠিকানাও কিন্তু একসময় একই ছিল। এবার মিস কুশিং আমাদের কি বললেন, যে স্যারা লিভারপুলে গিয়েছিল ম্যারির কাছে থাকতে। ম্যারির বর জিম ব্রাউনা একজন নাবিক, এবং লিভারপুলে থাকতে ব্রাউনারের সঙ্গে স্যারার অশান্তি হয়। এরপর যদি জিম ব্রাউনা এই কাণ্ডটা ঘটিয়ে তারপর ওই পার্সেল স্যারাকে পাঠাতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই সে তার পুরনো ঠিকানাতেই পাঠাবে, তাই না? একদম। এরপর আমরা গেলাম ওয়েলিংটন স্যারা কুশিং এর সঙ্গে দেখা করতে। আমার একটু কৌতূহল ছিল ওর কানের ব্যাপারে, কিন্তু দেখা হলো না। আমার সন্দেহ উনি এই ঘটনার কথা জানতে পেরেছিলেন, সব কাগজে এটা নিয়ে লেখা হয়েছে। আমার সন্দেহ উনি বুঝতেই পেরেছিলেন যে বাক্সটা আসলে ওর জন্যে, এবং সেই থেকেই ওর শরীর খারাপ হয়। কিন্তু তার আগে তুমি তার করেছিলে একটা, যেটার উত্তর পেলে থানায়, সেটা থেকে কি জানলে? আমি লিভারপুলে তার করেছিলাম ওয়াটসন। ওখানে আমার একজন লোক আছে, সে খবর নিয়ে আমায় জানালো যে ব্রাউনারদের বাড়িতে 3 দিন ধরে তালা লাগানো রয়েছে। জাহাজ কোম্পানির অফিস থেকেও খবর এলো যে জিম ব্রাউনা মে ডে জাহাজে করে বেরিয়ে গেছে, এবং আমি আন্দাজ করলাম যে মে ডে লন্ডনে পৌঁছবে কাল রাতে। যখন পৌঁছবে তখন ব্রাউনা লেস্ট্রাডের খপ্পরে পড়বে, এবং তারপর আমরা এই বিচিত্র মামলার বাকি তথ্যগুলো জানতে পারব। লেস্ট্রেড আমাদের হতাশ করল না। দুদিন পরেই তার চিঠি এলো। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার কথা মতো আমি গতকাল সন্ধে 6টার সময় অ্যালবার্ট ডকে পৌঁছে SSM DA জাহাজে উঠি। সেখানে খবর নিয়ে আমি জানতে পারি যে জাহাজে জিম ব্রাউনার বলে একজন রয়েছে, কিন্তু তার অত্যন্ত অদ্ভুত ব্যবহারের ফলে ক্যাপ্টেন তাকে আপাতত বরখাস্ত করেছেন। ব্রাউনার জাহাজে ডেকেই বসেছিল এবং চুপচাপ আমাদের সঙ্গে থানায় আসে, কোনো ঝামেলা করেনি। তার সঙ্গে একটা বড় ছুরি ছিল। থানায় এসে সে একটি স্বীকারোক্তি দেয়, যার একটা কপি আমি চিঠির সঙ্গে আপনাকে পাঠালাম। এরপরে আর ব্রাউনারের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণ করতে আমাদের কোনো অসুবিধে হবে না। ইতি আপনার অনুগত জি লেস্ট্রাড। ব্রাউনারের স্বীকারোক্তি পুরোটা পড়ে হোমসের চোখ কপালে উঠে গেল। বাবা, এই যে অদ্ভুত কাহিনী ওয়াটসন! মানে তুমি যা ভাবছিলে তা নয়? এতটা আমি আন্দাজ করতে পারিনি। লিভারপুলে গিয়ে ব্রাউনারের প্রেমে পড়ে স্যারা, এবং ব্রাউনারকে প্রেম নিবেদন করে, কিন্তু ব্রাউনার তাকে প্রত্যাখ্যান করে। তারপর থেকেই স্যারা ম্যারির মন ব্রাউনারের বিরুদ্ধে বিষিয়ে দিতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ব্রাউনারের মদ খাওয়া বাড়তে থাকে, এবং তারপর মঞ্চে অবতীর্ণ হন অ্যালেক ফেবার্ন। অ্যালেক ছিল স্যারার বন্ধু, কিন্তু আস্তে আস্তে তার আর ম্যারির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওরে বাবারে, সত্যি বড্ড জটিল। তো যাই হোক, স্বাভাবিকভাবেই ব্রাউনার এটা পছন্দ করে না এবং স্যারাকে বাড়ি থেকে বার করে দেয়। স্যারা দুটো গলি পরেই আরেকটি বাড়ি ভাড়া করে, এবং সেখানে ম্যারি আর অ্যালেক লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে। কিন্তু ব্রাউনার সেটাও জানতে পারে, এবং একদিন সেখানে গিয়ে সেখান থেকে ম্যারিকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। কিন্তু তাও, সে যখন জাহাজে থাকতো দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতোই। আর তারপর একদিন ব্রাউনারের জাহাজে কিছু গোলমাল হয়। সে এমন একটা সময় বাড়ি ফেরে যখন ম্যারি তাকে এক্সপেক্ট করছিল না। বন্দর থেকে হেঁটে বাড়ি ফেরার পথে সে ঘোড়ার গাড়িতে ম্যারি আর অ্যালেককে দেখতে পায়। ব্যাস, তার মাথায় খুন চেপে বসে। ম্যারি আর অ্যালেক নৌকো ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল, ব্রাউনারও একটা নৌকো ভাড়া করে ওদের পিছু নেয়। সেদিন ছিল ঘন কুয়াশা,
কাজেই ওদের পেছনে নৌকোতে যে কে রয়েছে সেটা ব্রাউনার একেবারে কাছে এসে যাওয়ার আগে ম্যারি আর অ্যালেক বুঝতে পারেনি। তারপর তারপর আর কি, ব্রাউনারের মতো অভিজ্ঞ নাবিকের হাতে একটা নৌকোর দাঁড় তো একটি মারাত্মক অস্ত্র, দু ঘায়ে দুজনের মাথা থেঁতলে দেয়, তারপর ছুরি দিয়ে দুজনের কান কেটে নেয়, নৌকোর সঙ্গে মৃতদেহ দুটো বেঁধে নৌকোটা ডুবিয়ে দেয়। সেই রাতেই ও স্যারা কুশিংকে কান দুটো পাঠায়। বাবা কি ভয়ঙ্কর। কেস হিসেবে এমন কিছু কঠিন নয়, কিন্তু আমি ভাবছি অন্য জিনিস। কি? আমরা তো সবাই ভাবি যে জীবনের একটা কিছু মানে আছে, এই যে আমাদের সঙ্গে রোজ যা যা ঘটে তার কিছু বিশেষ তাৎপর্য আছে, কিন্তু এই যে ঘটনাক্রম, এর থেকে কি তাই মনে হয়? এর কি মানে হতে পারে? আমাদের জীবন কি তাহলে শুধুই আকস্মিক কয়েকটা ঘটনা যার আসলে কোনো মানেই নেই? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই ওয়াটসন। সানডে সাসপেন্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। শার্লক হোমসের ভূমিকায় মীর, ইন্সপেক্টর লেস্ট্রাড শোমক, মিস কুশিং রায়, ডাক্তারের ভূমিকায় রিচার্ড, ঘোড়ার গাড়ির চালকের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, গল্পের কথক ডক্টর ওয়াটসনের ভূমিকায় গল্পের অনুবাদ, রেডিও রূপান্তর এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য কার্ডবোর্ড বক্স। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।